রায়হান, আমরা কোথায় যাচ্ছি? আমরা আগে এই গ্রামের সীমানা পার হব, তারপর এখান থেকে ঢাকা গিয়ে আগে আমার খালার বাসায় গিয়ে উঠব। ঢাকা তোমার খালার বাসা আছে সেটা তো আগে আমাকে কখনো বলনি। আগে বলিনি তো কি হয়েছে রিমি? এখন তো বলছি না, মানে আমার খুব ভয় করছে তো তাই জিজ্ঞেস করলাম আর কি। ভয় করছে মানে? আমাকে তোমার ভয় হচ্ছে? তার মানে তুমি আমাকে সন্দেহ করছো। না না, সন্দেহ কেন করব, সন্দেহ করছি না তো। আমি ছোট বাচ্চা না রিমি, আমি বেশ ভালোই বুঝতে পারছি যে তুমি আমাকে সন্দেহের নজরে দেখছো। এতই যখন সন্দেহ ভয়, তাহলে আমার হাত ধরে বাসা থেকে পালালি কেন? তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন রায়হান? আমি কি এমন বলেছি তোমাকে? প্লিজ রিমি, এখন আবার নাক টেনে কান্না শুরু করে দিও না তো, ভাল লাগে না এগুলা। রায়হানের এমন ব্যবহার আমাকে অবাক করছে। আমি কান্নাটা ভেতরে চেপে রেখে রায়হানের সাথে অটোতে বসে থাকলাম। তারপর আমরা গ্রাম পেরিয়ে একটা বাসে উঠলাম। লড়াইল থেকে বাসে করে ঢাকা আসতে আমাদের প্রায় 10 ঘন্টার বেশি সময় লাগলো। এতক্ষণে রায়হান আমার সাথে একটা কথাও বলল না। এখন আমার মনে হচ্ছে আমি রায়হানের সাথে বাসা থেকে পালিয়ে এসে খুব বড় ভুল করেছি। বাবা মাকে গ্রামে ফেলে ওর ভরসায় আমি এত দূর এলাম, আর এখন ওকে আমার সন্দেহ হচ্ছে। মনে মনে খুব ভয় পাচ্ছি। আমি জানি না আমি এরপর আমার সাথে কি হতে চলেছে। মনে মনে এসব ভাবছিলাম, তখনই রায়হান আমাকে আস্তে করে একটা ধাক্কা দিয়ে বলে উঠল, এবার কি গাড়িতে উঠবে না, নাকি এখনো আমাকে সন্দেহই করে রয়েছো? বলো তাহলে, আমার খালার বাসায় না গিয়ে তোমাকে আবার নড়াইলে তোমার বাসাতেই দিয়ে আসি। আমি চুপচাপ গাড়িতে উঠে বসলাম, কারণ আমি জানি আমি পালিয়ে আসার কারণে এতক্ষণে নিশ্চয় আমার বাসায় কুরুক্ষেত্র লেগে গেছে। আমি জান্নাতুল ফেরদৌস রিমি, নড়াইলের একটা গ্রামে থাকি আমি। এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমার বাবা হলেন এলাকার চেয়ারম্যান, আর আমার ভাই বাবার সকল কাজ হ্যান্ডেল করে। আমাদের গ্রামে সচরাচর মেয়েদের এতদূর পড়ানো হয় না, তবে আমার বাবা চেয়ারম্যান হওয়াতেই আমি পড়াশোনা করার সুযোগটা পেয়েছি। কলেজে যাওয়ার পথে রায়হান রোজ আমার জন্য একটা চায়ের দোকানের সামনে অপেক্ষা করত। আমি প্রথম প্রথম ওর সাথে ভয়ে কথা বলতাম না ঠিকই, কিন্তু পরে কিভাবে যেন ওর প্রেমে পড়ে গেলাম। আমি ছোট থেকেই অনেক ভীত প্রকৃতির মেয়ে, কিন্তু সেই আমি কিনা আজ বাবা মায়ের মুখে চুলকানি লাগিয়ে একটা ছেলের হাত ধরে বাসা থেকে পালিয়ে এসেছি। একবার যদি আমি সেখানে ফিরি, তাহলে তাদের সম্মানে আঁচ লাগানোর অপরাধে তারা আমাকে মেরেই ফেলবে। এই মুহূর্তে রায়হান ছাড়া আমার কোনো গতি নেই। কিছুক্ষণ পর গাড়ি একটা বড় বাজারে এসে থামল। রায়হান আমাকে নামতে বলল, আমি নামলাম, কিন্তু আশেপাশে যত মানুষ আছে তারা আমার দিকে কিভাবে যেন তাকাচ্ছে। মেয়েগুলোর চোখে আমি করুণা দেখতে পাচ্ছি, আর ছেলেগুলোর চোখে কামনা দেখতে পাচ্ছি। ছেলেগুলোর এমন চাহনি দেখে আমি রায়হানের পেছনে নিজেকে আড়াল করে দাঁড়ালাম। আমি আর রায়হান ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি বাসাটায় অনেকগুলো রুম, বেশ সুন্দর, কিছু মানুষগুলো কেমন যেন রং চমে। আমার যেন এখানে ভালো লাগছে না, রায়হান আমাকে নিয়ে একজন মহিলার কাছে গেল, গিয়ে বলল, খালা, আপনাকে যেই মেয়ের কথা বলেছিলাম এটাই সেই মেয়ে, জান্নাতুল ফেরদৌস রিমি। আসসালামু আলাইকুম খালা, আমি রিমি, কেমন আছেন আপনি? খালা কিছুই বললেন না, শুধু আমাকে দেখে হাসলেন, আর একটা মেয়েকে ইশারা দিয়ে একটা রুম দেখিয়ে দিলেন। রায়হান আমাকে নিয়ে সেদিকেই হাঁটতে লাগলো। আমি রায়হানকে জিজ্ঞেস করলাম, ওইদিকে কি ইশারা করলেন উনি? উনি কি কথা বলতে পারেন না? পারেন, কিন্তু উনি অনেক টাকার মালিক তো, তাই একটু টাকার গরম বেশি। ওহো, তার মানে উনি অহংকারী। থাক বাবা, আমি আর চেয়ে ওনার সাথে কথা বলতে যাব না। তোমাকে কথা বলতে হবে না, দরকার পড়লে উনি নিজেই তোমার সাথে কথা বলবেন। আমাকে ওনার দরকার পড়বে কেন? তো একই বাসায় থাকবে, দরকার পড়তে পারে না? এত কথা পেয়েছিও না তো। নাও এবার বিছানায় বসো। আমি বিছানায় বসে রায়হানের কাঁধে মাথা রাখলাম। রায়হানও আমার মাথায় হাত বুলিয়ে দিল। হঠাৎ রায়হান বলল, আচ্ছা তুমি এখানে বসো, আমি একটু খালার কাছে যাই, কোনো একটা কাজের ব্যবস্থা তো করতে হবে আমাকে। আর একটু থাকো না আমার পাশে, পরে না হয়ে যেও। রিমি, এমন বাসামিতে এখন আমাদের দিন কাটবে না, তুমি বসো, আমি আসছি। এটা বলে রায়হান বেরিয়ে গেল। আমি মনে মনে ভাবলাম শুধু শুধুই আমি রায়হানকে সন্দেহ করছিলাম। বেচারা তো আমাদের নতুন সংসার চালানোর জন্য কাজের ব্যস্ততাও করছে, এটা ভেবে মনে মনে খুশি হয়ে গেলাম। এর মধ্যে চোখ পড়ল আমার সাথে আনা ব্যাগটার উপর। আমি ব্যাগ থেকে কাপড় বের করতে লাগলাম।
ঘরে থাকা আলমারিটাতে কাপড়গুলো গুছিয়ে রাখতে চাইছি, হঠাৎই দরজা আটকানোর শব্দ শুনতে পেলাম। পেছনে তাকিয়ে দেখি সত্যিই কেউ আমার রুমে দরজা লাগিয়ে দিয়ে চলে গেছে। আমি গিয়ে দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু খুললো না। বারবার দরজা ধাক্কা দেওয়ার পরেও দরজা খুললো না। আমি তাড়াতাড়ি গিয়ে আমার মোবাইলটা বের করে রায়হানকে ফোন করলাম। রায়হান ফোন রিসিভ করতেই আমি বললাম, রায়হান তুমি কোথায়? কে যেন আমার রুমে দরজা আটকে দিয়েছে রায়হান, আমার খুব ভয় লাগছে। রায়হান আমার কথাই কান না লাগিয়ে আমাকে বলল, তোমার ফোন তো আমার কাছে ছিল রিমি, তুমি আমার ফোন পেলে কোথায়? আমি ফোন কোথায় পেলাম এটা তোমার কাছে ইম্পর্টেন্ট? আমি যে বলছি আমি বিপদে আছি সেটা তোমার কাছে ইম্পর্টেন্ট না, তাই না? রায়হান আমার কথার কোনো জবাব না দিয়ে ফোনটা কেটে দিল। আমি একবার ভাবলাম পুলিশকে ফোন করব, কিন্তু আবার ভাবলাম হয়তো রায়হান আমাকে নিয়ে যাওয়ার জন্য আবার এখানে আসবে। মনে মনে ঠিক করলাম আর একটু অপেক্ষা করে দেখি, কেউ যদি দরজা না খুলে অথবা রায়হান যদি না আসে তাহলে আমি পুলিশকে ফোন করব। আমাকে অবাক করে দিয়ে দুই মিনিটের মধ্যে আমার রুমে দরজা খুলে দুটো মেয়ে ঢুকলো। আমি বেরোনোর চেষ্টা করলে একটা মেয়ে আমাকে ধরে রাখলো আর একটা মেয়ে আমার হাত থেকে আমার ফোনটা নিয়ে নিল। তারপর আমাকে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দিয়ে তারা চলে যেতে লাগলো। যেতে যেতে তারা বলছিল, যে নাগর এখানে আইনার বিক্রি করিয়া দিয়ে গেছে, এই নাগরের কাছেই আবার কল করছে। তাও যদি পুলিশের কাছে কল করত তাহলে বাইসে যাইতো। এইসব বলে তারা বেরিয়ে গেল, কিন্তু আমি তো স্তব্ধ হয়ে গেলাম। তার মানে আমার সন্দেহ সত্যি হয়েছে, আমি রায়হানের হাত ধরে ঘর ছেড়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, এটা একটা নিষিদ্ধ পল্লী আর রায়হান আমাকে এখানে বিক্রি করে দিয়ে গেছে। এসব ভেবে আমি যেন পাথর হয়ে গেলাম। বসে বসে হাঁটুতে মুখ গুছিয়ে কাঁদছিলাম, তখন দরজা খুলে একটা মধ্যবয়স্ক লোক প্রবেশ করলো। লোকটার চোখে কামনা, মুখে অপ্রীতিকর হাসি, ভয়ে চোটে একটা মেয়ের বমি আসার জন্য এই লোকের চাহনি যথেষ্ট। লোকটার চাহনি দেখে আমার বমি পাচ্ছিল। লোকটার পান খাওয়া মুখের হাসি দেখে আমার বুক কেঁপে উঠছিল ভয়ে। লোকটা ধীরে ধীরে আমার কাছে এগোতে লাগলো আর আমি ভয়ে আরো গুটি ছুটি মেরে গেলাম। লোকটা এসে আমাকে ধাম করে ধরে বিছানার উপরে বসিয়ে দিল। আমি অনেক কান্না করছিলাম, কিন্তু আমার কান্না লোকটার হৃদয় স্পর্শ করতে পারলো না। লোকটা আমার সাথে জবরদস্তি করতে লাগলো। আমি কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলেছিলাম, আমাকে ছেড়ে দিন প্লিজ। কিন্তু আমার সেই কান্না লোকটার কান পর্যন্ত পৌঁছালো না। শেষে লোকটা আমাকে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় খেয়ে আমি ফ্লোরে পড়ে গেলাম। ফ্লোর থেকে উঠে আমি লোকটার পায়ে ধরে ফেললাম। পায়ে ধরে কাকুতি মিনতি করতে লাগলাম যেন আমার ইজ্জত মানাই। কিন্তু লোকটা তার গায়ে জামা কাপড় খুলে ক্ষুধার্ত জানোয়ারের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়লো। লোকটা এক্ষুনি আমাকে অপ্রীতিকর ভাবে ছুঁয়ে দেখবে ঠিকই। তখন বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেলাম। পুলিশের গাড়ির আওয়াজ শুনে লোকটা ভয়ে বিছানা থেকে নেমে গেল। তৎক্ষণাৎ লোকটা সব জামা কাপড় পরে দরজা খুলতে ব্যস্ত হয়ে গেল। লোকটা দরজা খুলে দৌড়ে বাইরে পালালো। আমিও সুযোগ পেয়ে বাইরে যাওয়ার জন্য পা পালালাম। তখনই দেখলাম একটা সুঠাম দেহের খাকি পোশাক পরা লোক সেই মধ্যবয়স্ক জানোয়ারের লোকটার কলার ধরে টানতে টানতে এইদিকে নিয়ে আসছিল। আমি দৌড়ে পালানোর সময় সেই সুঠাম দেহের লোকটার সাথে ধাক্কা খেলাম। লোকটা সেই জানোয়ারটাকে ধরে ধাক্কা দিয়ে কনস্টেবলের দিকে ছুড়ে মারলো আর এক হাত দিয়ে আমাকে নিচে পড়ে যাওয়া থেকে আটকালো। কান্না করতে করতে তখন আমার চোখ মুখ ফুলে গেছিল। লোকটা আমাকে দেখেই বুঝতে পারলো আমি একজন ভুক্তভোগী। কিছুক্ষণ পরে সেখান থেকে সবগুলো মেয়ে এবং সেই খালাকে সহ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলো। দেখলাম এখানে আমার মতো প্রায় 100 জন মেয়ে রয়েছে, যাদেরকে আমার মতো করেই ঠুকিয়ে এখানে এনে খারাপ পল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে। পুলিশরা সেইসব মেয়েদেরকে তাদের নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। আমি ঠিক করলাম আমিও আবার নড়াইল ফিরে যাব। আমাকে নড়াইল ফিরিয়ে দেওয়ার দায়িত্ব গিয়ে পড়লো সেই সুঠাম দেহি লোকটার উপর। জানতে পারলাম লোকটা বড় অফিসার, নাম আরিফিন চয়ন। লোকটা আমাকে বলল, তোমার বাসার ফুল অ্যাড্রেস একটা কাগজে লেখো আর লিখে সেটা আমাকে দাও। আমি ছটফট করে আমার বাসার অ্যাড্রেস লিখলাম, লিখে সেখানেই অপেক্ষা করছিলাম। তারপর চয়নকে সেই কাগজটা দিলাম। সে কাগজটা পড়ে নিয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, এত দূর তো আর পুলিশের গাড়ি ব্যবহার করে যাওয়া যাবে না, তাই এখান থেকে আগে আমি বাসায় গিয়ে আমার গাড়ি বের করব, তারপর তোমাকে সেখান থেকে আমার গাড়ি দিয়ে নিয়ে যাব। তোমার কি কোনো সমস্যা আছে? আমি নাবোধক মাথা নাড়ালাম। উনি একজন কনস্টেবল আর আমাকে নিয়ে ওনার বাসায় গেলেন। আমি আর সেই কনস্টেবল অপেক্ষা করছিলাম। 10 মিনিটের মধ্যে বাসা থেকে বেরিয়ে এলেন। গায়ে নেভি ব্লু কালারের একটা টি শার্ট আর একটা প্যান্ট পরেছেন উনি। আমি এখানে ভয়ে চরসর হয়ে বসে আছি। তারপর উনি ওনার গাড়ি বের করলেন আর কনস্টেবলকে বললেন,
তুমি জিতা নিয়ে স্টেশনে চলে যাও, আমি কালকে সকালে এসে ডিউটি জয়েন করব। তারপর সে কনস্টেবল জিপটা নিয়ে চলে গেলেন আর জয়ন আমাকে নিয়ে তার গাড়িতে উঠলেন। রাস্তায় উনি আমার দিকে তাকিয়ে দেখলেন, আমি এখনো ভয় পেয়ে আছি, তাই উনি আমাকে বললেন, তোমার নাম কি, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? আমি কোনো কথা বললাম না। উনি আবারও আমাকে একই কথা জিজ্ঞেস করলেন। তখন আমি বললাম, আমার নাম জান্নাতুল ফেরদৌস রিমি, আমি এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছি, এখনো রেজাল্ট দেয়নি। ও আচ্ছা, তা তোমার কি মনে হয় রেজাল্ট কি হবে, এ প্লাস কি পাবে? পরীক্ষা তো ভালোই দিয়েছি, বাকিটা আল্লাহ ভরসা। তুমি নড়াইল থেকে এখানে এলে কিভাবে? চুপ করে আছো কেন বলো? আমি রায়হান নামের একটা ছেলেকে ভালোবাসতাম, তার সাথে বাসা থেকে পালিয়ে এখানে এসেছি। সে বলেছিল আমরা খুবই দ্রুত বিয়ে করব, কিন্তু সে আমাকে এখানে বিক্রি করে দিয়ে চলে গেছে। এতে তোমার কোনো দোষ নেই, এমন অনেক ছেলেই আছে যারা মেয়েদেরকে এভাবে ভালোবাসার জালে ফেলে এখানে এনে বিক্রি করে দেয়। কিন্তু আমি কেন তার ভালোবাসার জালে আটকাতে গেলাম? আমি তো নিজেকে নিজেই বাঁচাতে পারতাম। আমি একটা লুজার, আমি কিছু করতে পারিনি, কিছুই না। এখন যদি আমি বাসায় ফিরে যাই তাহলে আমার বাবা ভাই সবাই আমাকে ভুল বুঝবে, সারা জীবন আমি তাদের চোখে কাটা হয়ে বেঁচে থাকবো। এইভাবে বেঁচে থাকার চেয়ে আমি বাসায় গিয়ে আত্মহত্যা করব। এই যে মিস রিমি, এভাবে আত্মহত্যা করলে কেউ কখনোই তার ভুল ঢাকতে পারে না, বরং ভুল আরো বাড়ে। তোমাকে সাহস রাখতে হবে, তোমার সামনে এখন তোমার পুরো ভবিষ্যৎ, এভাবে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করে দিও না। আমার সামনে আমার পুরো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। এখান থেকে বাসায় যাওয়ার পর হয় আমার বাবা ভাই আমাকে মেরে দেবে, আর নয়তো আমি নিজেই আত্মহত্যা করব। আর যদি তার দুটোর একটাও না হয় তাহলে আমাকে বিয়ে দিয়ে দিবে। বিয়ে করা কি খারাপ নাকি? বিয়ে করা তো ভালো, বিয়ে করলে তোমার লাইফ সেট হয়ে যাবে। আমাদের গ্রামের প্রায় সবাই অশিক্ষিত, আর আমি কোনো অশিক্ষিতকে বিয়ে করতে চাই না। তো তোমার বাবা মাকে বলবে যে তুমি কোনো অশিক্ষিতকে বিয়ে করতে চাও না, তারা শহরের একটা ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে দেবে। আজকে আমি যেভাবে একটা ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিলাম, খারাপ পল্লীতে গিয়ে আটকে গেছিলাম, তারপরেও শহরের একটা শিক্ষিত ছেলে আমাকে বিয়ে করবে বলে আপনার মনে হয়? এই খবর তুমি অন্য কাউকে জানাবে কেন? আমি না জানলেও এতক্ষণে আমার পুরো গ্রাম জেনে গেছে যে আমি পালিয়ে গেছি, আর আপনারা যে আমাকে উদ্ধার করেছেন এগুলো তো টিভিতে লাইভ সম্প্রচার হয়েছে। আমার মতো শত শত মেয়ের জীবন এইভাবেই নষ্ট হলো বলেই আমি কান্না করতে লাগলাম। স্বয়ং বুঝতে পারলে এগুলো নিয়ে ভাবার মতো অবস্থায় আমি এখন নেই, তাই সে আমার মন ভালো করার জন্য আমাকে বলল, আইসক্রিম খাবে রেমি? আমি কান্না থামিয়ে ওনার দিকে তাকালাম। উনি আমার কান্না থামানো দেখে বুঝতে পারলো আমি আইসক্রিম খেতে চাইছি। উনি হেসে দিয়ে গাড়িটা রাস্তার এক সাইড করলো, তারপর গাড়ি থেকে নেমে গিয়ে কিছু আইসক্রিম কিনে আনলো, এনে আমার হাতে দিল। আমিও আইসক্রিম খেতে লাগলাম। তারপর উনি আবার গাড়ি চালাতে লাগলো। গাড়িতে বসে বসে থাকতে থাকতে এক পর্যায়ে আমার ঘুম চলে আসলো। আমি আস্তে করে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো চয়নের ডাকে, সে আমাকে বলছে, এই যে মিস রিমি, আপনার গ্রামে তো এসে গিয়েছি, এখন যদি আমার কাছ থেকে মাথাটা সরিয়ে আমাকে আপনার বাসার রাস্তাটা চিনিয়ে দেন তো বড় উপকার হয়। যে আমি মাথা উঠিয়ে দেখলাম চয়ন আমাকে ডাকছে, আর আমি তার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিলাম। এটা বুঝতে পেরে আমি উঠে গেলাম ওনার কাঁধের উপর থেকে। উনি বললেন, আল্লাহ, মেয়ে মানুষ কাঁধে মাথা রেখে ঘুমালে নাকি ছেলেদের খুব ভালো লাগে, কিন্তু তুমি তো আমার কাঁধে ঝিম ধরিয়ে দিয়েছো, গত 4 ঘন্টা যাবত এভাবে ঘুমিয়েছ, গাড়িতে বসে কিভাবে যে ঘুমাও, আমার তো গাড়িতে বসলেই ঘুম হাওয়া হয়ে যায়। সরি, আসলে ঘুমের ঘরে আপনার কাঁধে মাথা রেখেছিলাম। আরে পাগলি, আমি তো মজা করলাম, তুমি তো দেখছি সিরিয়াসলি নিয়ে নিলে। এখন কয়টা বাজে? সকাল 6টা বাজে। ওহো, একটা কাজ মনে পড়ে গেল, তুমি একটু বসো, আমি কমিশনার স্যারের কাছে একটা কল করে কিছুদিনের ছুটি নিয়ে নেই। তারপর চয়ন ফোনে কথা বলতেই নিচে নেমে গেল, আর আমি ভাবতে লাগলাম বাড়িতে গেলে সবাই কি বলবে কি করবে, বাবা যদি আমাকে বাড়িতে ঢুকতে না দেয় তখন আমার কি হবে, ভাইয়ার তো রক্ত গরম, যদি আমাকে মারা শুরু করে, উফ, আর ভাবতে পারছি না, আমি জানি না কি হবে। একটু পর চয়ন গাড়িতে উঠল, আমি ওকে রাস্তা চিনিয়ে আমাদের বাসার সামনে নিয়ে গেলাম। চয়ন গাড়ি থামিয়ে বলল, তুমি বাসার ভিতরে ঢোকো, আমি গাড়িটা সাইড করে আসছি।
আমি একা বাসা ঢোকার সাহস পাচ্ছি না। চয়ন স্যার প্লিজ আমার সাথে চলুন। হায় রে, তুমি এত ভীতু কেন রেমি? নিজের লোকের কাছে যাবে তাও এত ভয়, এত ভীতু হওয়া ভালো না রেমি। আমি জানি ভীতুদের কপালে ভালো কিছু থাকে না। আমি আজ এই পৌঁছাই, এখন আপনি আমার সাথে ভেতরে যাবেন কিনা তাই বলুন। রেগে যাচ্ছ কেন? আচ্ছা আমিও যাচ্ছি। তারপর চয়ন গাড়ি এক সাইড করে গাড়ি থেকে নামলো, আমিও নামলাম। বাসায় গিয়ে দরজায় ঠক ঠক আওয়াজ করলাম, দরজা খুলে দিল আমার মা। আমি সবই বলতে চাপো মা কেমন আছো, তার আগেই মা আমার মুখের উপরে দরজাটা বন্ধ করে দিল। মায়ের এমন কাণ্ড দেখে আমি বারবার দরজা ঠাক্কাতে লাগলাম, কিন্তু মা দরজা তো খুললই না, উল্টো উপাশ থেকে বলল, আমাকে তুই মা বলে ডাকবি না, এক্ষুনি এখান থেকে চলে যা, আর কখনো যেন তোর চেহারা আমাদেরকে না দেখতে হয়, আমাদের কাছে তুই মৃত। যে ছেলে হাত ধরে পালিয়ে গিয়েছিলি সেই ছেলের হাত ধরে আমাদের থেকে দূরে থাক, আবার সাথে করে ছেলেটাকে নিয়ে এসেছিস। কখনো যেন তোকে আর আমি এই গ্রামে না দেখি। তোর বাবা তোর ভাই যদি তোকে কখনো খুঁজে পায় তাহলে তোকে টুকরো টুকরো করে নদীতে ভেসে দেবে। তার চেয়ে ভালো যেখান থেকে এসেছিস সেখানে ফিরিয়ে যা। এই মুহূর্তে আমি আর একটা কথাও বলার অবস্থায় ছিলাম না, মাথা ছিমছিম করছিল, চোখে ঝাপসা দেখছিলাম, বেশি কান্নার কারণে হয়তো এমন হচ্ছে। হঠাৎই যেন আমার চোখের সামনে চারপাশটা ঘুরতে লাগলো, এরপর আমার আর কিছুই মনে নেই। যখন চোখ খুললাম দেখতে পেলাম আমি হাসপাতালের একটা বেডে শুয়ে আছি, পাশে চয়ন একটা টুলে বসে আছে। আমাকে চোখ খুলে তাকাতে দেখে চয়ন ধরপড় করে আমার কাছে এলো, এসে আমাকে বলতে লাগলো, কি হয়েছে তোমার রেমি, এখন কেমন আছো, খারাপ লাগছে কি? আমি আর বাঁচতে চাই না চয়ন, আমার মা পর্যন্ত আমাকে বলেছে যেন আমি তাকে মা বলে না ডাকি, আমার বাবা ভাই নাকি আমাকে দেখতে পেলে টুকরো টুকরো করবে। এভাবে ভেঙে খেয়ে পড়লে চলবে বলো? আমি আছি তো তোমার পাশে। আপনি কতক্ষণ থাকবেন, যতক্ষণ না কোনো একটা কাজ পাচ্ছি ততক্ষণ, নাকি যতক্ষণ আমি আপনার চিন্তায় আছি ততক্ষণ? এভাবে কেন বলছো তুমি? তাহলে কিভাবে বলবো, আমি কিভাবে বলবো, আমি আর পাচ্ছি না, আমি আর নিতে পারছি না, আমার সাথে কেন এমন হলো? প্লিজ রেমি এভাবে কান্না করো না, তুমি আমার সাথে থাকবে, স্বপ্নগুলো আমি একটু একটু করে পূরণ করার চেষ্টা করব। একটা অবিবাহিত একটা মেয়ে অবিবাহিত ছেলের বাসায় থাকলে সমাজ তাদেরকে নিয়ে কি বলবে সেটা আমি খুব ভালো করেই জানি মিস্টার চয়ন। সমাজের তোয়াক্কা আমি করি না, আমি বলেছি তুমি আমার কাছে থাকবে, তার মানে তুমি আমার কাছেই থাকবে। হুঙ্কার দিয়ে শিশুর কথাটা বলেছিল, আমি ভয় পেয়ে আরো জোরে জোরে কাঁপতে লাগলাম। এটা দেখে চয়ন আমাকে ধরে উঠিয়ে বসালো আর আমার মাথাটা ওর বুকে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর আমাকে জিজ্ঞেস করলো, আমার কাছে থাকবে তো রেমি? আমি কোনো জবাব না দিয়ে ওনার পেট জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। দুপুর 12টার দিকে চয়ন আমাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে আস্তে আস্তে আমি আবারও ঘুমিয়ে গেলাম। এবার চয়ন নিজেই আমার মাথাটা তার কাঁধের উপরে নিয়ে গাড়ি চালাতে লাগলো। রাত 9টার দিকে আমরা ঢাকা পৌঁছালাম, তখনও আমি ঘুমিয়েছিলাম। চয়ন আমাকে কোলে কোলে নিয়ে তার বাসায় ঢুকলো। বাসায় ঢুকে আমাকে একটা রুমে শুয়ে দিয়ে উনি অন্য রুমে চলে গেলেন। সকালে উঠে দেখতে পেলাম আমি বিছানায়, বুঝতে পারলাম আমি চয়নের বাসায় আছি। আমি উঠে ফ্রেশ হয়ে চয়নকে খুঁজতে লাগলাম, কিন্তু বাসায় ওনাকে আশেপাশে কোথাও পেলাম না। এই বাড়িতে আপাতত আমি এখনই একলাই, আমি এটাই বুঝতে পারছি না চয়নের পরিবারের লোকেরা কোথায়। রান্নাঘরে গিয়ে দেখি বেশ কিছু সবজি রাখা আছে ফ্রিজে, আমি ভাবলাম রান্নাটা না হয় করি নি, এদিকে আমার খিদেটাও বেশ জোরে সোরেই পেয়েছে। আমি রান্না করছিলাম তখন দরজা খোলা রাস কানে এলো। রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে দেখি চয়ন এসেছে হাতে অনেকগুলো শপিং ব্যাগ। তখন প্রায় সকাল 11টা বাজে, আমি চয়নের কাছে গেলাম। চয়ন আমাকে বলল, কখন উঠেছো তুমি আর রান্নাঘরে কি করছো, চলো চলো তোমার রুমে চলো, দেখো আমি কত শপিং করে এনেছি তোমার জন্য। হঠাৎ এসব কেন আনতে গেলেন? তো কি করবো শুনি, এখন থেকে তুমি এখানে থাকবে, তোমার কি এসব জামা কাপড় লাগবে না, তাই তোমার জন্য প্রয়োজনীয় জামা কাপড় জিনিসপত্র সব এনেছি, ব্রাশ থেকে শুরু করে জুতা পর্যন্ত সব নিয়ে এসেছি ম্যাডাম। আপনি ভেতরে গিয়ে বসে প্যাকেটগুলো খুলতে থাকুন, আমি রান্নাটা শেষ করেই আসছি। ঠিক আছে জলদি এসো। তারপর আমি রান্নাঘরে গিয়ে রান্না শেষ করলাম, চয়নের কাছে গেলাম, গিয়ে দেখি চয়ন একটা একটা করে প্যাকেট খুলে সবগুলো আলমারিতে গুছিয়ে গুছিয়ে রাখছে। আমি বললাম,
আপনি তো দেখছি ভালোই সবকিছু গুছিয়ে রাখতে জানেন। একটা ব্যাচেলার ছেলের বাসা যে এত পরিষ্কার হয় আমি তো সেটা আজকে প্রথম দেখলাম। আমি ছোটবেলা থেকেই অনেক গোছালো একটা ছেলে, আর এতিমখানাতে থাকার সময়ও আমি এমনই পরিষ্কার ছিলাম। এতিমখানা মানে? ও, তোমাকে তো বলা হয়নি, আসলে আমি এতিম। ছোটবেলা থেকেই এতিমখানা থেকে বড় হয়েছে। এজন্যই বাসায় আপনি একাই থাকেন, তাই আমি ভাবছি আপনার পরিবারের সদস্যরা কোথায়। রেমি, একা থাকতে থাকতে আমি ক্লান্ত, আমি একটা পরিবার চাই। আমি চাই আমি অফিস থেকে না ফেরা পর্যন্ত কেউ আমার জন্য চিন্তা করুক, না খেয়ে অপেক্ষা করুক। অফিস থেকে ফেরার পর কেউ আমাকে নিজের হাতে খাইয়ে দিক, ঘুমানোর সময় কেউ আমার বুকে মাথা রেখে ঘুমাক। তো বিয়ে করে ফেলুন, তাহলেই তো হয়। আমাকে বিয়ে করবে রেমি? আমি ওনার কথা শুনে একদম কি কর্তব্য বিমুখ হয়ে গেলাম, মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আমি যে ভালোবাসতে গিয়ে ঠকে গেছি তাই আর ভালোবাসায় বিশ্বাস হচ্ছে না। এবার আমি ওনাকে কি বলবো, কিভাবে বুঝাবো ওনাকে আমার মনের ভেতরের কষ্টটা? এত ভালো একজন মানুষের মনে আমি কি করে কষ্ট দেব? আমাকে চুপ থাকতে দেখে উনি আবার বললেন, কি হলো, চুপ করে আছো কেন, বলো বিয়ে করবে আমাকে? আপনি তো জানেন আমি ভালোবাসায় কিভাবে ঠকেছি, তারপরেও আপনি? হ্যাঁ, তারপরেও আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, বলো বিয়ে করবে আমাকে? দেখুন স্বয়ং, আপনি অনেক ভালো মানুষ কিন্তু আমি আপনার যোগ্য নয়। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? আপনি আমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করেন। ওকে, অ্যাজ ইট ইজ। এখন বলো কি রান্না করেছো, আমার খুব খিদা পেয়েছে। এটা বলে উনি কথা ঘুরিয়ে চলে গেলেন। এভাবে আমি উনার সাথে থাকতে লাগলাম। উনার বাসাতে উনি আর আমি থাকি, কিন্তু আমাদের মধ্যে তেমন কোনো কথা হয় না। একদিন রাতে কারেন্ট চলে গেছিল আর আমি সাদে একা ছিলাম। সাদে বসে থাকতে থাকতে আমি সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম। সেদিন চয়ন পাগলের মতো খুঁজেছিল আমাকে। তারপর যখন সাদে এসে দেখতে পেল আমি এভাবে ঘুমাচ্ছি, তখন যেন উনি স্বস্তি ফিরে পেলেন। আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। উনার কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। উনি আমার কোলে মুখ গুঁজে কাঁদছিলেন। উনার কান্না দেখে আমি বললাম, কি হয়েছে আপনার, এভাবে কাঁদছেন কেন আপনি? তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে রেমি? তুমি কেন আমাকে না বলে এখানে এসেছো? আমি দম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম তোমাকে দেখতে না পেয়ে। আমি ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি। কিচ্ছু হয়নি আমার, মাথা তুলে দেখুন আমি ঠিক আছি। এই যে দেখুন, আমি তো আপনার সামনে, আমি কোথাও হারাইনি, আমি আপনার কাছেই আছি। তুমি আমার থেকে দূরে যেও না রেমি, আমার যে তুমি ছাড়া কেউ নেই। কোথাও যাবো না আপনাকে ছেড়ে, কখনো কোথাও যাবো না। তারপর উনি আমার কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন। পরের দিন সকালে উনি সকাল সকাল উঠে ডিউটির জন্য রেডি হচ্ছিলেন আর আমি ওনার জন্য নাস্তা বানাচ্ছিলাম। এমন সময় হঠাৎ আমি গুলির শব্দ শুনতে পেলাম, রান্নাঘরের ফ্লোরে বসে পড়লাম। তখন এই দরজা খুলে কয়েকজন লোক ভেতরে ঢুকছিল আর অপর পাশ থেকে চয়ন বন্ধুক হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসছিল। কিছুক্ষণের মধ্যে তাদের মধ্যে গোলাগুলি লেগে গেল। চয়ন এক এক করে সবাইকে গুলি করে মেরে ফেললো। তারপর চয়ন আমার দিকে দৌড়ে আসতে লাগলো। আমি তখন ফ্রিজের সাথে গা মিশিয়ে দাঁড়িয়েছিলাম। তখনই ওদের দলের একজন গুলি করলো আর সেই গুলিটা আমার পেটে এসে লাগলো। এটা দেখে চয়ন ঘুরে সেই ছেলেটার গায়ে পরপর তিনটা গুলি করে তাকে মেরে ফেললো। এদিকে আমার পেটে গুলি লাগায় আমি মাটিতে লুটিয়ে পড়লাম। চয়ন আমাকে ধরে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেল। আমি তখন চোখ খুললাম, তখন দেখতে পেলাম চয়ন আমার পাশে বসে একটা হাত ধরে কান্না করছে। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আমি ঠিক আছি চয়ন, আপনি আর কান্না করবেন না প্লিজ। তুমি কথা বলো না, ডক্টর বেশি কথা বলতে নিষেধ করেছে। আই এম সরি রেমি, আজকে আমার জন্যই তোমার এই অবস্থা। ওরা আমাকে মারতে এসেছিল, আমি ওদের সবার এনকাউন্টার করে দিয়েছি, কিন্তু ওরা তোমাকে এভাবে গুলি করে মারবে আমি বুঝতে পারিনি রেবি। মাফ করে দাও আমাকে। আমাকে বিয়ে করবেন চয়ন? চয়ন এই মুহূর্তে আমার মুখের এই কথা শুনে আশ্চর্য দৃষ্টিতে আমার দিকে তাকালো, কিন্তু তার এই আশ্চর্য ভঙ্গি বেশিক্ষণ রইল না। পরক্ষণে সে ঠোঁট উল্টে আমার বুকে মাথা রেখে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। আমি ওনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, এত সাহসী পুলিশ অফিসার এভাবে কান্না করলে তাকে দেখতে একদম ভাল লাগে না। চয়ন এই কথায় আমার বুক থেকে উঠে তার চোখের পানি মুছে আমার কপালে একটা গভীর চুমুক এলো। তখন আমার চোখেও পানি চলে এসেছিল। আমি চয়নকে বললাম, আমি ভীতু বলে কি এই সাহসী পুলিশ অফিসার আমাকে বিয়ে করবে না? এই সাহসী পুলিশ অফিসারের সাহসকে লিমিটে রাখার জন্য এই ভীতু মেয়েটাকেই তার চাই।
আমরা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করার পর কেটে গেল এক মাস। এই এক মাসের মধ্যে 15 দিন আমি হাসপাতালে ছিলাম আর 15 দিন বাসায়। এই কয়দিন চয়ন আমার অনেক যত্ন নিয়েছে, অনেক খেয়াল রেখেছে। আজকে আমাদের বিয়ে, যেহেতু আমাদের দুজনের কারো বাসার লোকই আমাদের বিয়েতে থাকবে না, তাই আমরা ঠিক করি আমরা প্রথমে শপিং মলে গিয়ে শপিং করে তারপর কাছে অফিসে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করব। আর আমাদের বিয়েতে সাক্ষী হিসেবে থাকবে চয়ন, এর কিছু কলিগ। প্ল্যান মতো আমরা সকাল 10টার দিকে বেরোলাম শপিং করতে। শপিং মলে গিয়ে বিয়ের জুয়েলারি আর শাড়ি কিনতে লাগলাম। একটা শেরওয়ানি ট্রায়াল দেওয়ার জন্য চয়ন ট্রায়াল রুমে গেল আর আমি শাড়িগুলো দেখছিলাম। হঠাৎ করে আমি রাহানকে দেখতে পেলাম। রাহানকে দেখে এই ভয় আমার আত্মা কেঁপে উঠলো। আমি ট্রায়াল রুমের সামনে গিয়ে চয়নকে ডাকতে লাগলাম। শেরওয়ানি খুলে তাড়াতাড়ি টি শার্ট পরে বেরিয়ে এলো চয়ন। বেরিয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রেমি, কি হয়েছে, এরকম করছো কেন, এত ভয় পেয়েছো কেন, কি দেখেছো তুমি, কি হয়েছে তোমার? চয়ন, ওই যে দেখো এটাই রায়হান। এই রায়হানই আমাকে লরায়াল থেকে ঢাকায় নিয়ে এসে বিক্রি করে দিয়েছিল। কোনটা কোনটা রায়হান আমাকে দেখাও। আর তুমি একটু শান্ত হও, এত ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আছি তো তোমার পাশে। ওই যে লাল রঙের শার্ট পরা ওটাই রায়হান, ও নিশ্চয়ই আবার আমার কোনো ক্ষতি করতে এসেছে। যতক্ষণ আমি তোমার পাশে আছি করতে পারবে না রেমি, একটু দাঁড়াও আমি আসছি। তারপর চয়ন গিয়ে রাহেনের কলা ধরে রাহেনকে নিয়ে আসলো আর পুলিশ স্টেশনে ফোন করে কয়েকজনকে আসতে বলল। তারা এসে রাহেনকে থানায় নিয়ে গেল। তারপর আমার আর রাহেনের বয়ান নেওয়া হলো। উপযুক্ত প্রমাণ সহ রাহেনের মতো একজন নারী পাচারকারীকে ধরার জন্য কমিশনার স্যার চয়নকে বাহাপা দিলেন। কালকে রাহেনকে কোর্টে চালান করা হবে। থানার কাজ শেষ করে রাত 9টার দিকে আমরা কাজী অফিসে গেলাম। সেখানে বিয়ে সম্পন্ন হলো। আমার বিয়েতে কমিশনার স্যারও উপস্থিত ছিলেন। বিয়ে শেষ আমরা সবাই একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করলাম। তারপর সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করে আমাদের কিছু গিফট দিয়ে সবাই বাসায় চলে গেল। আমি আর চয়ন বাসায় ফিরতে লাগলাম। আসার সময় চয়ন কিছু ফুল কিনে নিল। বাসে এসে আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। বেরিয়ে এসে দেখি চয়ন বিছানাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, কিন্তু নিজের ঘর নেই। উনি হয়তো পাশের রুমে ওয়াশরুমে ফ্রেশ হতে গেছেন। আমি বিছানার পাশে দাঁড়িয়ে ফুলগুলো হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম। হঠাৎই পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরল। আমি আটকে উঠি। তখন চয়ন হাসতে হাসতে বলল, আরে আরে ভয় পাচ্ছ কেন, এটা আমি, তুমি যে এত ভীত। তো আপনি চোরের মতো আওয়াজ না করে এসেছেন কেন, একটু আওয়াজ করে আসলে আমি ভয় পেতাম না। আমি চোর নই ম্যাডাম, আমি পুলিশ। পুলিশেরও মাঝে মাঝে আওয়াজ না করেই মিশনে নামতে হয়। যখন মিশনে নামতে হয় তখন নামবেন। এখন কি আপনি মিশনে নামছেন যে এমন করে আওয়াজ না করে চলাফেরা করবেন? অবশ্যই, আমি আজকে একটা মিশনে নামবো। কি, আজকেও মিশন? আজকে তো আমাদের বিয়ের ফার্স্ট নাইট, মানে আমাদের বাসর। আজকে দিনেও আপনার মিশন? চয়ন হেসে দিয়ে বলেন, ইয়েস ম্যাডাম, মিশন আছে আমার, আর সেই মিশনের নাম হলো মিশন রেমি। উনার এমন ডাবল মিনিং কথাটা বুঝতে আমাকে বেশ বেগ পেতে হলো। তখন যখন বুঝতে পারলাম উনি আসলে কি বোঝাতে চাচ্ছেন, তখন আমি লজ্জায় আর ওনার দিকে তাকাতে পারলাম না। উনি বললেন, ফার্স্ট নাইটের এতই শখ, হ্যাঁ বাসর করার খুব ইচ্ছা, তাই না ম্যাডাম? শুনুন তো, লজ্জা দিচ্ছেন কেন আমাকে? আমার বউ, আমি তো একটু আধটু লজ্জা দিতেই পারি, তাই না? ওনার কথার উত্তরে আমি শুধু একটু লজ্জা মাখা হাসি ফিরিয়ে দিলাম ওনাকে। উনি হেসে দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। তারপর আমার ঘাট থেকে ভেজা চুলগুলো সরিয়ে ঘাড়ে কিস করলেন আর আমিও শক্ত করে ওনাকে জড়িয়ে নিলাম। উনি আমাকে শুয়ে দিয়ে আমার কপালে একটা কিস করলেন। তারপর আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। প্রায় 30 মিনিট পর আমার ঠোঁট চড়া আমাকে ছেড়ে বললেন, আমি তোমাকে ভালোবাসি রেমি। তুমি কি আমাকে ততটাই ভালোবাসো যতটা আমি তোমাকে বাসি? ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। আমার মুখ থেকে আজ প্রথমবার ভালোবাসার স্বীকারোক্তি পেয়ে ওনার চোখে মুখে একটা আলাদা চমক ফুটে উঠল। উনি আবারও আমার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিলেন। এভাবে আস্তে আস্তে আমরা পাড়ি জমালাম ভালোবাসার রাজ্যে,